হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে সহজে দরিদ্রতা, পাপ ও ঝগড়া দূর করার চাণক্য নীতি সম্পর্কে বলবো। প্রাচীন ভারতের ইতিহাসে চাণক্যের নাম স্বর্ণাক্ষরে লেখা। সেই কবে চতুর্থ খ্রিস্টপূর্বে এই দার্শনিক, অর্থনীতিবিদ, শিক্ষক ও রাজপরামর্শদাতা তার অমূল্য পরামর্শ দিয়ে গিয়েছিলেন, পাশাপাশি লিখে গিয়েছিলেন অনেক বই। তার অর্থশাস্ত্র ও চাণক্য নীতি গ্রন্থ দুটি আজও সামাজিক ও আর্থিক জীবনে গুরুত্বপূর্ণ। চাণক্য নীতিশাস্ত্র অনুসারে সহজেই দরিদ্রতা, পাপ ও ঝগড়া দূর করা সম্ভব যদি আপনি এই নিয়মগুলো মেনে চলেন। তাই চাণক্য নীতিশাস্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। কেমন করে দরিদ্রতা দূর করা যায় বা কলহ বিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যায় অথবা ভয় থেকে মুক্তি পাওয়া যায়, সে ব্যাপারে চাণক্যের পরামর্শ আজই একই রকম প্রাসঙ্গিক যা তার বইতে লিপিবদ্ধ আছে। কলহ বা ঝগড়া থেকে দূরে থাকতে মৌন থাকার পরামর্শ দিয়েছেন চাণক্য। তার মতে চুপ করে থাকলে ঝগড়া এগোতে পারে না। তাছাড়া আপনি চুপ করে থাকলে অপরপক্ষ বুঝে উঠতে পারে না ঠিক আপনি কি ভাবছেন। তাই ঝগড়ার সময় নিশ্চুপ থেকে নিজের কাজ করে যাওয়া উচিত। চাণক্য বলেছেন, ভয় দূর করতে হলে নিজেকে সবসময় সতর্ক থাকতে হবে। আপনি যদি সারাক্ষণ সতর্ক থাকেন তাহলে ভয় আপনার মনে প্রবেশ করতে পারবে না। দরিদ্রতা দূর করার জন্য চাণক্যের উপদেশ হল বিদ্যা লাভ করা। বিদ্যা লাভ করলে সুখপ্রাপ্তি ঘটে, পাশাপাশি বিদ্যা অর্জনের ফলে উপার্জনের যোগ্যতা তৈরি হয়, এর ফলে দরিদ্রতা দূর হয়। এর পাশাপাশি চাণক্য নিয়মিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে পূজোপাঠেরও উপদেশ দিয়েছেন। তার মতে এতে মন নির্মল হয়, পাপের থেকে দূরে থাকা যায়। প্রায় 2500 বছর আগে বলে যাওয়া এইসব কথা আজও মানুষের চলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং ফেসবুকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।